হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু লাইফ চ্যানেলে। আজ থাকছে একটি বিদেশি ফল ড্রাগন ফ্রুটস এর সাতকাহন। আপনারা দেখবেন এই অতি সুন্দর, দৃষ্টিনন্দন এবং সুমিষ্ট ফলটি কোন কোন দেশে উৎপাদিত হয়, কোথায় পাওয়া যায়, কিভাবে সার্ভ করতে হয়, এর পুষ্টি গুণই বা কী এবং দাম কত। সো আসুন জেনে নিই ড্রাগন ফলের এ টু জেড। এখানে যে থাই ড্রাগন ফ্রুটসটি দেখছেন, এটির ওজন প্রায় 650 গ্রাম এবং একটি সুপরিচিত সুপার মার্কেট হতে 750 টাকা কেজি দরে আমি কিনেছি। এটি ওই দিন মার্কেটের সবচেয়ে বড় সাইজের ছিল। দাম একটু বেশি মনে হলেও দেশীয় ড্রাগন আপনি 400 থেকে 600 টাকা কেজি দরে কিনতে পারবেন। ড্রাগন একটি বিদেশি ফল হলেও বর্তমানে বাংলাদেশেও ধীরে ধীরে পরিচিতি বাড়ছে এবং জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন দেশে এটিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন পিটায়া বা ডিহায়া, তবে এটির প্রধান এবং জনপ্রিয় নাম ড্রাগন ফ্রুটস। ড্রাগন একটি ক্যাকটাস প্রজাতি এবং হাইলোসিরিয়াস বা মিষ্টি পিতায়া গোত্রের ফ্রুটস। চীনারা এটিকে ফায়ার ড্রাগন ফ্রুট এবং ড্রাগন পাল ফ্রুট বলে। ভিয়েতনামে বলে সুইট ড্রাগন, আর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফ্রুট নামে বেশ পরিচিত। এছাড়া থাইরা এটিকে বলে ড্রাগন ক্রিস্টাল। অন্যান্য স্বদেশীয় নাম হলো স্ট্রবেরি নাশপাতি, ন্যানোটিকা ফ্রুট। এই ফলটি একাধিক রঙের হয়ে থাকে, যেমন লাল, গোলাপি, সাদা। এই ফল প্রধানত চাষ করা হতো নেটিভ মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকায়। বর্তমানে এটি পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন ইন্দোনেশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়ায় চাষ করা হয়ে থাকে। তবে আসার কথা হলো, সাম্প্রতিককালে বাংলাদেশের রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে এবং বাড়ছে পরিচিতি ও চাহিদা। ড্রাগন ফলের স্বাদ ও পুষ্টিগুণ ঠিক রাখার জন্য সাধারণত এটি কাঁচা অবস্থায় খাওয়া হয়। 100 গ্রাম ড্রাগন ফলে 21 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা আপনার দৈনিক চাহিদার 34% পূরণ করতে সক্ষম। এটি আমাদের হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে। আপনি জেনে অবাক হবেন যে প্রতি 100 গ্রাম ড্রাগন ফলে যে পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়, তা একটি বড় কমলার সমান বা 3টি গাজরের চেয়েও বেশি। দেখবেন এই ফলের ভিতরে রয়েছে জাতভেদে লাল খোসার মধ্যে সাদা ও লাল শাঁস, এবং এই শাঁসের মধ্যে কালোজিরা সদৃশ অসংখ্য বীজ রয়েছে, যাতে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি আপনাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সির মাত্রা বেশি থাকায় এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানসিক অবসাদ দূর করে এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। ড্রাগন ফলের আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিকারক হিসাবে কাজ করে। প্রচুর লাল রং থাকে, তাই এটি শরবত তৈরিতেও ব্যবহৃত হয় এবং শিশুখাদ্য হিসাবে এই শরবত খুবই জনপ্রিয়। আপনি শুকনো ড্রাগন খেতে পারেন, যা কাঁচা ফলের মতোই পুষ্টিকর ও উপকারী। আরেকটি অতি গুরুত্বপূর্ণ উপাদান ফাইকোনিউট্রিয়েন্ট রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে সাহায্য করে। এটি ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে, যা ক্যান্সার প্রতিরোধক। এই ফলের পুষ্টিগুণ খুব বেশি এবং ক্যালোরি খুব কম বিধায় ডায়েট যারা করেন তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এটি রাখা যেতে পারে। অর্থাৎ আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ড্রাগন রাখতে পারেন আপনার দৈনিক খাদ্য তালিকায়, খেতে পারেন আপনার হৃদযন্ত্রের সুস্থতার জন্য। সবুজ গাছের রঙিন ড্রাগন ফলটি বাহিরে দেখতেই শুধু সুন্দর তা কিন্তু নয়। ভিতরের লাল বা সাদা শাঁসের মধ্যে অসংখ্য কালো বীজ সত্যি অপূর্ব, খুবই নরম এবং টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, আর শিশুরা যে কতটা পছন্দ করে সে নাই বললাম। আর ভিতরে নরম কোমল শাঁসের স্বাদ হালকা টক এবং মিষ্টি। মজার বিষয় হলো, এর টক যেমন ঝাঁঝালো নয়, তেমনি মিষ্টিও কড়া নয়। এই জন্য এটি সব বয়সের মানুষের কাছে সব সময় একটি মজাদার খাবার। এক কথায় দারুণ স্বাদের ড্রাগন
একবার টেস্ট করলে বুঝবেন, ইয়াম্মি। এতক্ষণ ড্রাগন ফ্রুটস নিয়ে আলোচনা হলো ট্রাভেল টু লাইফ চ্যানেলে। চেষ্টা ছিল ধীরে ধীরে বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠা এই বিদেশি ফল নিয়ে বিস্তারিত তুলে ধরা। আপনার যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, একটা লাইক সে তো দিতেই পারেন। আর যদি কোনো সাজেশন থাকে তবে তা কমেন্ট সেকশানে জানানোর অনুরোধ রইল, যাতে আমরা আরও শিখতে পারি, শুধরাতে পারি। দৈনন্দিন জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও পেতে, নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। কিন্তু অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।